মালিকের সাথে এবং শ্রমিকের সাথে যে চুক্তিটি হয়, এই চুক্তিকে পরিপূর্ণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। মানে যে কোনো চুক্তি, শুধু এই চুক্তি নিয়ে কথা নয়, মানে যে কোনো চুক্তি হবে আপনার সাথে আরও একজন ব্যক্তির সাথে, যে চুক্তিটি হবে এই চুক্তিটি আপনার পরিপূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন সূরাতুল মাঈদাতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের যেসব চুক্তি হয় তোমাদের মধ্যে, তোমরা এই চুক্তিকে পরিপূর্ণ করো, কারণ এটা অনেক বড় একটা আমানত। আপনি আপনার ভাইয়ের সাথে এক বিষয়ে চুক্তি করেছেন, পরে চুক্তি মোতাবেক আপনি কাজ করলেন না, সেজন্য চুক্তিটি পরিপূর্ণ করাটা খুবই দরকার। এটি সে শ্রমিক হোক অথবা সে মালিক হোক, শ্রমিক যদি হয় সে চুক্তি পরিপূর্ণ করবে কীভাবে? সে চুক্তি পরিপূর্ণ করবে মালিকের সাথে যেভাবে তার চুক্তি হয়েছে, অর্থাৎ সে কত ঘন্টা এই মালিকের আন্ডারে ডিউটি করবে, ওই ডিউটিটি, ওই শ্রমটি সে সঠিকভাবে করবে সময়, কারণ আপনি থেকে আপনার মালিক প্রতিদিন 8 ঘন্টা অথবা 6 ঘন্টা আপনার সময় থেকে আপনার মালিক কিনে নিয়েছে, আপনি এই সময়টা ওকে দিতে হবে, এবং সে যেভাবে খুশি হয় যেভাবে চায় সেভাবে কাজটি করতে হবে, আমানত বজায় রাখতে হবে। এবং কাজটি যদি কোনো একটি কর্ম হয়, কোনো একটি বানানো জিনিস কিছু হয়, তাহলে এইভাবে করতে হবে যে শক্ত করে মজবুত করে, এইটা একদিকে আপনার আমানত। আরেকদিকে হচ্ছে, আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইয়ুতকিনাহু আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে ওই ধরনের ব্যক্তিদের, যেসব ব্যক্তিগণ তারা যখন একটি কাজ করে তখন কী করে? মজবুত করে করে, শক্তভাবে করে, এমনি একটা করে দিলেন আর কি, এটা আপনাকে একটা কাজ করতে বলেছে, একটা দরজা বানাতে বলেছে, একটা জানালা বলতে বানাতে বলেছে, যেমন ধরেন মানে কোনো মতো করে দিলেন না, শক্তভাবে মজবুতভাবে করবেন। যদি মনে করেন এটা আপনার বাসি বাড়ি, আপনার জন্য করতেছে, মজবুত করে করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে। সেজন্য যখন আপনি মালিকের কোনো একজন ব্যক্তির আন্ডারে কাজ করবেন, তখন আপনার মালিকের হক হলো, মালিক যে সময়টি নির্ধারিত করে দিয়েছে আপনার জন্য, ওই সময়টাই একমাত্র মালিকের জন্য ব্যয় করতে হবে। আপনি মালিক আপনাকে 8 ঘন্টা আপনার জন্য ফিক্স করে রেখেছে, আপনি 8 ঘন্টার ভিতরে মালিকের কাজ করলেন, ওখানে কিছু কাজ, ওখানে কিছু কাজ, মালিকের কাজের ক্ষতি হলো, তাহলে এটা খেয়ানতের আমানতের খেয়ানত হবে। আবার যে কোনো কর্ম আপনি মজবুত করে করতে হবে, সুন্দরভাবে করতে হবে, মালিকের জন্য কোনোভাবে কোনো ক্ষতি না হয়। আবার যে নাকি শ্রমিক আছে, শ্রমিকের অধিকার হলো, শ্রমিকের হক হলো, মালিক যেভাবে তার সাথে চুক্তি করেছে যেই সময়টুকু তাকে কাজে লাগাবে, এর থেকে যেন বেশি কাজে না লাগায়। তার সাথে চুক্তি হয়েছে 8 ঘন্টা ডিউটি করবার, তাকে যেন 9 ঘন্টা 10 ঘন্টা ডিউটি না করায়,
এমন কর্ম তার দ্বারা না করায় যেটা তার জন্য ক্ষতি হয়, এমন কাজ না দেয়, এত কষ্টকর কাজ না দেয় সে করতে পারতেছে না। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটি একটি শ্রমিককে কাজ করানোর পরে তাকে পয়সা না দেওয়া, তার হক না দেওয়া। ইসলাম ধর্ম মানে এত বেশি গুরুত্ব দিয়েছে যে শ্রমিক আপনার আন্ডারে কাজ করবে তাকে পয়সা দেওয়ার জন্য এত গুরুত্ব দিয়েছে, কি বলেছে যে তোমার আন্ডারে যেই শ্রমিক কাজ করবে তাকে পয়সা দিয়ে দাও তার ঘাম শুকাবার আগে। মানে সে যে কর্ম করেছে, কাজ করেছে, তার গায়ে থেকে ঘাম বাড়িয়েছে, এই ঘাম শুকাবার আগে তাকে পয়সা দিয়ে দাও, গুরুত্ব দিয়েছে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তিনজন ব্যক্তি, ওই তিনজন ব্যক্তির আমি কিয়ামতের দিন আমি তাদের বিরোধিতা করব। মানে কত বেশি হুঁশিয়ারি যে আপনার বিরোধী কে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি কেউ চাই এটি? আমরা তো সবাই চাই কি রাসূল আমার পক্ষে থাকুক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের বিরোধিতা করবে, ওনাদের বিরুদ্ধে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার বিরোধী থাকে, আপনার বিরোধিতা করে, আপনি কি টিকতে পারবেন? তার মধ্যে একজন হলো যেই ব্যক্তি যে নাকি একটি শ্রমিক দিয়ে সে নিজের কাজ করিয়েছে, কাজ পুরা করেছে কিন্তু তাকে পয়সা দেয়নি, ওই ব্যক্তি কিন্তু তার শত্রুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য ভাইরা, আমরা হয় শ্রমিক হই অথবা মালিক হই, শ্রমিক হলেও আমাদের আমানতের সহিত কাজ করতে হবে, আর মালিক হলেও আমাদের আন্ডারে যারা আছে তাদেরকে তাদের হকটি পুরোপুরিভাবে দিতে হবে। শেষ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একটি শ্রমিক, সে যদি মানে আপনার কাফেরও হয় মানে অমুসলিম, যেহেতু আপনি তাকে দিয়ে কাজ করিয়েছেন তখন আপনি এই কথা বলতে পারবেন না, হেতু কাফের তাকে আমি হক না দিলে কী হবে, না? যদিও সে অমুসলিম হয় এবং সে মুসলিম কিন্তু নামাজ পড়ে না, ইসলামের অনেক আইন সে পালন করে না, অনেক আমল পালন করে না, কিন্তু এটি আপনার বিষয় নয়, আপনি যেহেতু আপনার কাজ করিয়েছেন আপনি কি তাকে তার পাশে দিয়ে দিতে হবে। আবার সে যেহেতু শ্রমিক আপনার আন্ডারে সে কাজ করে, এর অর্থ এই নয় যে আপনি তার গীবত করবেন, তার বদনাম করবেন, সে একটা মুসলিম। যদি আপনার আন্ডারে সে আপনার আন্ডারে কিছু না, সে শ্রমিক, ছোট্ট একটা শ্রমিক, আপনার চাকর, আপনার ড্রাইভার, কাজের ছেলে, কাজের মেয়ে, তার গীবত করা যাবে না। আমরা মনে করি গীবতটি শুধু একটি যে কোনো একটি মুসলিমের মানে সে অনুপস্থিতে গায়েব অবস্থায় তার কিছু আলোচনা করা, তার বদনাম করা, এটাকে গীবত বলা হয়। কিন্তু যারা নাকি আমাদের আন্ডারে কাজ করে তাদের গীবত করতে আমরা কিছু মনে করি যে কোনো সমস্যা নেই। মানে দুইজন ব্যক্তি সে আলোচনা করতেছে, তখন তার ও বলতেছে আমার কাজের ছেলে এই করেছে, আমার কাজের মেয়ে করেছে, আমার ড্রাইভার এই করেছে, এটাই তো গীবত। মানে কাজের বুয়া হয়েছে, কাজের ছেলে হয়েছে, সেজন্য তা কি তার আপনি গীবত করতে পারেন না। সেজন্য যদিও
সে কাজের মধ্যে মানে সঠিকভাবে কাজ করতেছে না, তাও আপনার পছন্দ হলে তাকে রাখবেন, তার কাজ পছন্দ হচ্ছে তাকে বিদায় করে দেন তার হক দিয়ে, কিন্তু তাকে রাখবেন তার হক ঠিক মতো দিবেন না, সে ভালো করে কাজ করে না সেজন্য, অথবা তার বদনাম করবেন বিভিন্ন লোকদের কাছে, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার গিবত হয়ে যাচ্ছে। এর বিপরীতে আবার শ্রমিক যারা আছেন, যারা অন্যর আন্ডারে কাজ করেন, হয় যদি আপনার মালিক পছন্দ হয়, আপনাকে ঠিক মতো বেতন দেয়, আপনি রাজি আছেন ওর আন্ডারে কাজ করবেন, কিন্তু আপনি কাজও করতেছেন আর লোকে লোকে ধরে ধরে ওর বদনাম করতেছে, আমার মালিক খারাপ, আমার মালিক খারাপ, না এটা গীবত হয়ে যাচ্ছে। একান্ত যদি আপনার হক পেতে পাচ্ছেন না, এমন কাছে যে আপনি কোর্টে গেলেন অথবা পুলিশের কাছে গেলেন, ওর নামে কেস করলেন, এটা অন্য ব্যাপার, যে আপনার হকের জন্য যেখানে গেলে আপনি হকটি পাবেন, কিন্তু আপনি হক পাওয়ার কোনো উদ্দেশ্য না, আপনি হলো তার বদনাম করা, কিন্তু এরকম বদনাম করলে এটা গীবত হয়ে যাচ্ছে। সেজন্য ভাইয়েরা আজকে সংক্ষেপে আমরা যারা নাকি মালিক, তারা তাদের আমরা যারা শ্রমিক আছে তাদের হক আমরা বজায় রাখতে হবে, তাদের হক আমরা ভালোভাবে দিব, তাদেরকে কোনো জুলুম করব না, তাদের কোনো গীবত করব না। আবার যারা নাকি শ্রমিক আছি, মালিকদেরও আমরা যেসব আমানত আছে আমানত বজায় রাখতে হবে, আমাদের উপরে যা দায়িত্ব আছে দায়িত্বটি ঠিক মতে পালন করতে হবে, আবার একে অপরের কাউর গীবত করা যাবে না, কাউর কোনো বদনাম করা যাবে না অন্য ভাইদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হকের উপরে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের